আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে এথ্রিফল মুকিল নিয়ে আলোচনা করব। এটি ইউনানি ফর্মুলারির একটি ওষুধের নাম। প্রথমে উপকরণ সমূহ, প্রতি 1 কেজিতে থাকবে মুকিল বা গুগল 77.78 গ্রাম, পোস্ত হলিলা বা হরতকের খোসা থাকবে 40 গ্রাম, তেউরিমিউল মাঝে ডাটা ছাড়ানো থাকবে 26.67 গ্রাম, বহেরার খোসা 20 গ্রাম, জঙ্গি হরতকি 20 গ্রাম, আমলকি 20 গ্রাম, রুমি মস্তকি 50 গ্রাম, ঘি 11.11 গ্রাম, আবেগন্ধনা বা পেঁয়াজি যাকে ইংরেজিতে লেক অনিয়ন বলা হয়, এর রস প্রয়োজন মতো, 10 নম্বর মধু অথবা চিনি ও আনুষঙ্গিক উপাদান মোট 1 কেজি। বিশেষ প্রস্তুত প্রণালী, গুগলকে গন্ধনা শাকের অথবা মূলাপাতার রসে ভিজিয়ে রেখে গলে যাওয়ার পর কচলে ছেঁকে নিয়ে ওই তরল মধু বা চিনির সাথে যোগ করে জাল দিয়ে শিরা প্রস্তুত করতে হয়। তারপর বাকি চূর্ণকৃত উপাদানগুলো একসাথে মিশিয়ে আবার সেটা একটি নির্ধারিত কেওয়াম প্রস্তুত করতে হয়। মিশিয়ে সেটা আগুনের তাপে জাল করতে থাকুন। তারপর যখন সেটা ঘন হয়ে যাবে এবং এত্রিফল তৈরি হবে তখন সেটা নামিয়ে, লক্ষ্য রাখবেন যে আগুনের তাপ খুব বেশি না দিয়ে আগুনের তাপ প্রয়োজন মতো বাড়াতে অথবা কমাতে হবে। এটার প্রয়োগক্ষেত্র হচ্ছে সন্ধিবাত, গেটেবাত, রক্তর্ষ ও বাদীয়র্ষ। ক্রিয়া হচ্ছে প্রদাহনাশক। এটা যে কোনো ধরনের প্রদাহ শরীর থেকে বা ইনফ্লামেশন, প্রদাহ, বিভিন্ন ধরনের ইনফেকশন সারাতেও এটা কিন্তু আভ্যন্তরীণভাবে কাজ করে। আমার তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।